হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে এসেছি বরাবরের মতোই আরও একটা নতুন রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাঁচা আমের ত্রুটি ফুটি বা মুরব্বা তৈরি করতে পারেন। যেহেতু এখন কাঁচা আমের মৌসুম চলছে, তাহলে এখনই তৈরি করে এটা সারা বছর জুড়ে সংগ্রহ করে রাখতে পারেন। আজকের এই মোরব্বাটা বা ত্রুটিপুটিটা আমি কীভাবে তৈরি করতে হয় একদম পারফেক্ট সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এমনকি এটা কীভাবে সারা বছর সংরক্ষণ করতে হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ সময় জুড়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। যদি কেউ নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছাবে খুব সহজে আপনাদের কাছে, চাইলে দেখে নিতে পারবেন। তাহলে চলুন চলে যাই মূল প্রসেসে, সঙ্গেই থাকুন। এখানে আমি প্রথমে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, আর এই আমটা নিতে হবে আঁঠিবিহীন আম, মানে আঁঠি থাকলে এই ত্রুটিপুটিটা কিন্তু তৈরি করা যাবে না, আর কিন্তু খেতে ভালো লাগবে না। প্রথমে আমগুলো আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি, তারপর এই আমগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। এটা একদমই আঙুরটা যেরকম থাকে ঠিক সেম ওই কোয়ালিটির করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন সবগুলো আম কিন্তু আমার কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো কাটার পর আমার এইটা রান্না করতে একটু সময় লেগেছিলো, এই জন্য উপরটা কালচে হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, কারণ এটা একদম মিষ্টি করে তৈরি করতে হবে, অনেকটা খেতে আঙুরের মতন লাগবে। দিয়ে দিলে আমি সামান্য একটু লবণ। এখন আমি এটাকে রান্না করে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আছে। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, চিনি থেকে পানি উঠে আসবে আর আম থেকেও কিছুটা পরিমাণ পানি বেরোয় আসবে। এখন আমি অনবরত নাড়াচাড়া করে এটা রান্না করে নেব, আর এটা কোনোভাবেই আমি ঢাকনা দিয়ে ঢাকব না। আর এই পর্যায়ে যেহেতু চিনিটা গলে গেছে, আমি এর কারণে চুলার আঁচটা হাই হিট করে দিয়েছি। আর হাই হিট করা দেওয়ার পরে এটা কিন্তু খুব ভালোভাবে বলক উঠে এসেছে, আর বলক ওঠার পরে এটা আমি অনবরত নাড়াচাড়া করছি, আর যাতে তলা থেকে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে যে পানিটা উঠে এসেছে চিনি থেকে বা আম থেকে, এই সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন হাইটে রান্না করে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এই সবগুলো আম আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। 5 মিনিট ঠান্ডা করে নেওয়ার পরে আমি 4টা বাটি নিয়েছি। আপনারা চাইলে এটা 1 কালারও করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের কারণে আমি 4 কালার করব। এর জন্য আমি 4টা বাটিতে সমপরিমাণ করে ভাগ করে নিয়েছি। আগেই বলেছি কালারটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রিন কালারটা। গ্রিন কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, এর জন্য আমি একটু বেশি করে ফুড কালার দিচ্ছি, যাতে খুব সুন্দর করে কালার আসে। দিয়ে দিচ্ছি রেড কালার, তারপর আরেকটার মধ্যে দিয়ে দেবো ব্যানানা কালার। আরেকটা এইভাবেই থাকবে, যে ম্যাঙ্গো যে কালারটা সেটাই থাকবে কাঁচা আমের। এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। এখানে হাত লাগানোর দরকার নেই, তাহলে ফুড কালারটা কিন্তু হাতেও লেগে যাবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সবগুলো ফুড কালার একদম আমের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে 12 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেবো। এতে করে কালারটা খুব সুন্দর করে আমের সঙ্গে সেট হয়ে যাবে। আপনারা চাইলে এ পর্যায়ে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারেন, তবে ওভারনাইট রাখাটাই বেটার। ফিরে এলাম 12 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদমই আমের সঙ্গে ছেড হয়ে গেছে, আর দেখতেও কতটা কালারফুল লাগছে। এটা কিন্তু রোদে সকালে আরও খুব বেশি কালারফুল হয়ে যাবে। যাদের কাছে রোদের ব্যবস্থা নেই, তারা চাইলে এটা গ্যাসের চুলার নিচেও শুকিয়ে নিতে পারেন, তবে রোদের সকালে 2 দিনের বেশি সময় লাগবে না, আর ঘাসে চলা শুকালে একটু সময়টা বেশি লাগবে। এ পর্যায়ে আমি বড় একটা ডালা প্লেটের মধ্যে দেখছেন যে আমি সবগুলো ত্রুটি ফুটি নিয়ে নিয়েছি, আর এটা যতটা সম্ভব পাতলা করে মেলে দিতে হবে। এতে করে কি হবে, খুব তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। এটা যদি ঘন করে দেওয়া যায় তাহলে কিন্তু শুকাতে সময় লাগবে, এর জন্য যতটুকু সম্ভব একটা বড় পাত্রের মধ্যেই এরকম করে মেলে নিতে হবে।
এখন আমি এটাকে রোদে শুকিয়ে নেব যেহেতু আমার কাছে রোদের ব্যবস্থা আছে। ফিরে এলাম দুদিন পর, আমার এই ত্রুটিভিটিটা শুকাতে দুদিন সময় লেগেছে। আপনাদের কাছে রোদের তাপ যদি কম বেশি থাকে তাহলে সময়টা কম বেশি লাগতে পারে, আবার গ্যাসের চুলা শুকালে সময়টা একটু বেশি লাগবে, আমি সেটা আগেও বলেছি। আর দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল আর কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু একদমই ভেজা ভেজা রয়নি, একদমই শুকনো হয়ে গেছে, একদম কিসমিসের মতো ড্রাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একটা উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখে বুঝতে পারছেন। বিভিন্ন রকম ডেজার্ট আইটেমে আপনারা চাইলে এই ত্রুটিপুটিটা ব্যবহার করতে পারেন, বা বিভিন্ন ধরনের কেকেও কিন্তু আমরা এই ত্রুটিপুটিটা দিয়ে থাকি। যেহেতু এখন ভরপুর আমের মৌসুম চলছে, তাহলে দেরি না করে এখনই বানিয়ে নিন এই ম্যাঙ্গো ত্রুটিপুটি। একদম অল্প কিছু উপকরণে তৈরি করে নিতে পারেন আপনারা এই ম্যাঙ্গো ত্রুটিপুটিটা। এছাড়াও এই ম্যাঙ্গো ত্রুটিপুটি খুব ভালো করে শুকিয়ে আমরা সারা বছর একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারি। এটা নর্মাল ফ্রিজেও রাখার দরকার হবে না, বাহিরেই ভালো থাকবে সারা বছর। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে খুব সহজে আপনাদের কাছে, চাইলে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।